আর সীমান্ত দিয়ে রমরমিয়ে পাচার হচ্ছে পৌরসভার প্যাট থেকে শুরু করে সিল করা জাল শংসাপত্র, এমনকি পৌরসভার আধিকারিকদের সই জাল করেও পাঠানো হচ্ছে, তেমনটাই অভিযোগ করেছে পৌরসভার আধিকারিকরা। দেখুন, বনগা থেকে প্রায় 5 কিলোমিটারের মধ্যেই রয়েছে বনগা লাগোয়া ভারত বাংলাদেশ পেট্রাপোল সীমান্ত। একাধিকবার গরু, সোনা, ফেন্সি ড্রিল জাতীয় নিষিদ্ধ ওষুধ পাচার সহ বেআইনি অনুপ্রবেশের অভিযোগও উঠে এসেছে এই এলাকায়। তবে এবার সীমান্ত দিয়ে রমরমিয়ে পাচার হচ্ছে পুরসভার প্যাড, সিল নকল করে তৈরি হওয়া জাল জন্ম শংসাপত্র, এমনকি পুরো আধিকারিকদের সইও জাল করা হচ্ছে বলে অভিযোগ। এই নিয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন বনগা পুরসভার পুরপ্রধান। তার মধ্যে 70 কিলোমিটার হচ্ছে আমাদের ফেন্সিং আছে, প্রায় 20 কিলোমিটার মতন ফেন্সিংবিহীন অবস্থায় আছে। এমতো অবস্থায় আউটপোস্টগুলোর অবস্থাও খারাপ। তার মধ্যে ভারতে বাংলাদেশ হয়ে বিভিন্ন দেশের লোক এপাশে পাসপোর্ট এবং বার্থ সার্টিফিকেট জাল করে পাসপোর্ট তৈরি করা তৈরি চেষ্টা করছে, ভোটারের নাম তোলার চেষ্টা করছে। আমাদের দেশকে সুরক্ষিত করতে গেলে এই জায়গাগুলো বন্ধ করতে হবে। আমরা এটা কিছু বনগা কোর্টের যারা মৌরি কাজ করে, যে যাদের ধরা পড়েছিল তাদের ইন্টারোগেশন করে আমরা জানতে পেরেছি কোর্ট চত্বরে কিছু লোক এই কাজের সঙ্গে যুক্ত রয়েছে। এই বিষয়ে বনগা বার অ্যাসোসিয়েশনের সম্পাদক সমীর দাস জানিয়েছেন, যে এর আগেও এরকম একটা ঘটনা ঘটেছিল যে আদালত প্রাঙ্গণের আশপাশ দিয়ে কিছু কম্পিউটার এবং ওই জেরক্স মেশিন টেশিন দোকান আছে, সেখান থেকে আমরা অভিযোগ পেয়েছিলাম। দুই একটা এরকম ঘটনা ঘটেছিল যার পরিপ্রেক্ষিতে আমরা থানায় জানিয়েছিলাম। সেই পরিপ্রেক্ষিতে থানা তাদের গ্রেপ্তার করেছিল এবং তারা 2 মাস করে সব জুডিশিয়াল কাস্টডিতে ছিল, জেলে বন্দি অবস্থায় ছিল। পরবর্তীকালে আমরা চাপ দিয়েছিলাম এবং মিটিং করে সিদ্ধান্ত নিয়েছিলাম বারের তরফ থেকে, যে এই জাতীয় কাজের সঙ্গে যদি কেউ যুক্ত থাকে, যদি কোনো লয়ার থাকে, তাহলে তাকে বার থেকে বহিষ্কার করা হবে এবং মৌরিদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। এবং ইদানিং শোনা যাচ্ছে মাঝে এই জিনিসটা বন্ধ হয়ে গেছিলো, আবার শোনা যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে আবার কিছু কিছু পৌরসভারও জাল কাগজপত্র তারা তৈরি করেছে এবং কিছু কিছু ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড আর এইগুলো সব তৈরি হচ্ছে। এখন এই ব্যাপারটা খুবই মানে জঘন্য অপরাধ বলে আমরা মনে করি, যে যদি কোনো লয়ার এর সঙ্গে জড়িত থাকে নিশ্চয়ই আমরা পুলিশকে বলবো যে দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। এবং আমরা কখনোই এই জাতীয় যারা জালিয়াতি চক্রের সঙ্গে যুক্ত থাকবে তাদের মানে বার কখনো প্রশ্রয় দেবে না, এটা আমরা দৃঢ়ভাবে আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং বারের রেজুলেশন। অন্যদিকে গোটা বিষয়টিতে পুলিশ ও প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন বনগা সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি। এখানে আসলে সব পাওয়া যায়, আপনি দেখুন আইপিএস আইএস অফিসারও এই রাজ্যে জাল পাওয়া যায়, এই রাজ্যে WBCS অফিসার জাল পাওয়া যায়, এই রাজ্যে বিভিন্ন সরকারি আধিকারিক যারা বলে তারা জাল পাওয়া যায় এই রাজ্যে। তো এই রাজ্য সরকারের ব্যর্থতার জন্য আজকে এই রাজ্যে এই দুরবস্থা, যেখানেই ধরা পড়ুক উগ্রপন্থী করিডোর দেখায় এই রাজ্য, করিডোর এই রাজ্য। তাহলে এই রাজ্য সরকার প্রশাসনিকভাবে ব্যর্থ, সব দিক দিয়েই ব্যর্থ, নালে জাল করার সাহস কোথার থেকে পায় এরা? এই ঘটনার পেছনে যে বা যারাই থাকুক ব্যাপারটি বিপজ্জনক সন্দেহ নেই, কারণ এদেশের জন্ম শংসাপত্র পাওয়া মানে এদেশের নাগরিকত্বের চাবিকাঠি হাতের মুঠোয় চলে আসা। কোনোভাবে যদি এই জন্ম শংসাপত্র জঙ্গিদের হাতে পড়ে তাহলে তারা নিশ্চিন্তে এদেশের নাগরিক সেজে ঘুরে বেড়াতে পারবে, যা দেশের নিরাপত্তার পক্ষে অত্যন্ত বিপজ্জনক। দীপ বিশ্বাসের রিপোর্ট, নিউজ বর্তমান, বনগাঁ।